বলছো গান চালো তোমাকে করলে হবে না নতুন জামা পরে এতক্ষণ ডান্স হয়ে গেলো কি সুন্দর ডান্স করলো হ্যাঁ এদিকে রেডি হয়ে বেরিয়ে পড়েছি আজকে আবার রুইকে নিয়ে আজকেও জন্য একটা নিউ ফ্লগ সবে কেমন আছো আশা করছি অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি তো আজকে সকাল সকাল ফ্লগটা স্টার্ট করছি তাদের ছাদ বাগান থেকে তাও আবার এত জবা ফুলের মাঝখানে এখানে পুরোপুরি একটা জবার কালেকশন আছে সমস্ত প্রকারের জবা তোমরা এখানে পেয়ে যাবে তো এখান থেকে আজকে ব্লগটা স্টার্ট করছি আসলে ঘুম থেকে উঠে একটা প্রমোশনাল শ্যুট ছিল সেটাই করতে এসেছিলাম ছাদে ভাবলাম চলো এখান থেকে ফ্লগটা স্টার্ট করি আর তোমাদেরকে এই সুন্দর সুন্দর গাছগুলো একটু দেখাই রুহিত এখন দিদুদের সাথে বাইরে ঘুরতে ব্যস্ত কালকে দিদুদের সাথে ঘুরতে পারেনি আজকে বাইরে একটু ঘুরছে আর আজকে রুহির শরীরটা অনেকটা ভালো আছে তো ওষুধগুলো আরও ডোজগুলো বাড়িয়ে দিয়েছি বলে হয়তো বাট তাও আজকে ওকে যে ডক্টরকে দেখায় আজকে দেখাতে যাবো তো চলো ফ্লগটা দেখতে থাকো সকাল সকাল বাড়িতে আজকে অনেক লোকজন আছে প্রথমেই একজনকে দেখাবো দাঁড়া ওটা একটু পরে দেখেছে আগে তো চলে এসছে অভি এসেছে আজকে আমার মা এসেছে কারণ ওরা যাচ্ছে বাজারে গাছ নিয়ে এসেছে বাবা রে গাছ নিয়ে এসেছে দেখো গাছ নিয়ে এসেছি দুটো থেকে বলছি জমা গাছ নিয়ে তোমরা বাবা ঝামিলা করো আমি তোমাদেরকে দেখাই কারা কারা এসেছে এইখানে দেখো নাহিদ এসেছে আর মা এসেছে নাহিদের নাহিদ বলছি রুহিত ঠাম্মি এসেছে আজকে আবার তো দিদি এসেছে গো তুমি দিদি তাকে চিনতে পারছো না হ্যাঁ করে রুই এখন দেখছে বাবু তো কেউ কাউরির সাথে এখনো কথা বলেনি মোটামুটি তো ওদের এখন ভাব জমতে টাইম লাগবে হ্যাঁ তাহলে খেলা করবে তো ওরা সবাই এখানে গল্প করছে আমি করো একটুখানি আর নাহিদ হচ্ছে আমার ছোটোবেলাকার বান্ধবী মানে অনেক ছোটোবেলাকার তা আজকে হঠাৎ করেই দুজনে একসাথেই এসেছি তো তার জন্য এবারে দেখাটা ফাইনালি হয়েছে আজকে মনে হয় এক দেড় বছর ধরে কোনো দেখা নেই প্রত্যেকবার বলি যে এবারে যাচ্ছি এবারে যাচ্ছি কিন্তু দুজন হয় ও বাড়ি চলে গেছে আমি এসছি নয় আমি এসছি ও বাড়ি চলে গেছে এরকম একটা ব্যাপার হয় বাট এবারে ফাইনালি আমাদের দেখাটা হয়েছে চলে যাচ্ছে এখন বাজারে বাজার করবে এখন গিয়ে আজকে অনেক দিন পর মা যাচ্ছে তুই কোলে বসে পার মায়ের হ্যাঁ টাটা তুইও যা তো এবার চলো তোমাদেরকে দেখাই ওরা কি করছে ঘরে দুই ছোট্ট ছোট্ট বান্ধবী এখন নতুন নতুন আজকে হয়েছে দেখি চলো কি করছে ওরা রুহির অবস্থা দেখো দিদিটাকে দেখে দিদি তো এখানে মায়ের কোলে উঠে বসে আছে আর রুহি মোটামুটি নিচে বসে আছে ওকে আর কি গুন্ডার মতো তাকাচ্ছে যে কি ব্যাপার এটা কে ও মা দিদির সাথে কথা বলেছে মা মামা রুহি কি লজ্জা পাচ্ছে নাকি আবার এই গো রুহি লজ্জা পেতে শুরু করে দিয়েছে আর দিদিও কথা বলছে না বোনও কথা বলছে না ব্যাপারটা কি এদের তাহলে বন্ধুত্ব হবে কি করে মায়ের কোলে বসে একদম আছে দেখো বোন খেলা দিচ্ছে আদর করছে কিন্তু বোনকে পাত্তা দিচ্ছে না ও না ও এখন একটু লজ্জা লজ্জা মুখটা আছে কি নিয়েছে তোমার রুহির ব্রাশ নিয়ে নিয়েছে ওর জন্য রুহি না কি দিয়েছে দিয়েছে দিয়ে এরকম চিল্লাচ্ছে কেন কি হয়েছে মা দিদি কথা বলছে না দিদি কথা বলছে না দিদি কথা বলো কি হয়েছে বোনের সাথে কথা বলো কথা যখন বলবি না দে আমাকে দেব করে দিয়ে পালিয়ে আসছে এবার আর হচ্ছে না প্রায় দেড় ঘন্টা হতে চললো কিন্তু এদের মধ্যে বন্ধুত্ব করাতে আমরা পারিনি এরা এখনো অব্দি দেখোক্ষণ হয়ে গেছে এদের দুজনের মধ্যে এখনো বন্ধুত্ব হয়নি ওই দিকেতে হয়ে দিলাম কারণ রুহি আর কি ওকে এবার ডিস্টার্ব করতে শুরু করে দিয়েছে ওর বোতল ছিনিয়ে নিচ্ছে ও যা করছে ওকে একটু খেলনা দিতে যাচ্ছে যেহেতু ও কথা বলছে না আর এইদিকে একে দেখো এ কথাও বলবে না আবার বুনি যদি দূরে যায় তাহলে পরে ওকে ডাকছে সময় বাবু বাবু

তো একবার বুনিকে ডাকছে আর এমনি করছে এই দেখো মনে হচ্ছে ফাইনালি একটু একটু বন্ধুত্ব হয়েছে দুজনে এখন বসেছে নিচে ও বেলুন নিয়ে এখন একটু তাও দেখছি হ্যাপি হয়েছে দুজন দুজনকে এখন বেলুন গিফট করছে এই পালিয়ে গেল গিফট করে আবার পালিয়ে গেল মায়ের কাছে দেখো দুজন বসে বসে কি খাচ্ছ তোমরা কি খাচ্ছ বাবু আপেল আপেল আর রুহি কি খাচ্ছে রুহি কি খাচ্ছে মা ওইটাই খাচ্ছো আচ্ছা ও বেচারা বলতে পারে না ও শুধু উ বলে দিল দুজনকে আপেল কেটে দিয়েছে বসে বসে খাচ্ছে কিন্তু দুজন ছিল পাশাপাশি আর ও গিয়ে সাইডে সরে বসলো ও আর পাশাপাশি বসবে না আর এখানে রুহি এখন খেলা করতে ব্যস্ত একবার দিদির কাছে যাচ্ছে একবার খেলছে ও ওটা তোমার আর রুহি তোমার কোনটা তোমারটা দেখাও দেখি ও বলছে দাঁড়া তোরটাই আমি আনছি ওটাই আমার এটা হচ্ছে গুন্ডা বেবি আর এটা হচ্ছে ভালো বেবি ওই জায়গা দেখে ওরটা নিতে গেছে তোমারটা খাও রুহি তুমি তোমারটা খাও বাবা দূর তাহলে আমার এখানে হবে না আমি পালাই এখান থেকে পালিয়ে আসছে দেখো এবার একই জিনিস বাবু একই জিনিস সেটাও যা ওটাও তাই ও পালিয়ে আসছে ওখানে ঠিক হচ্ছে না ওর চলে আসলো না চুপচাপ বসে থাকতে ভালোবাসে না ওই যে বললে যাবে না যাবে আর ওকে জোর করে ও নিয়ে যাচ্ছে দেখো না জোর করে নিয়ে যাচ্ছে না বাবু মা জোর করছে হ্যাঁ রুহি রুহি দিদি চলে যাচ্ছে আগে দেখো ব্যাগপত্র নিয়ে এগোচ্ছে ও এতক্ষণ ধরে না 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 বলে যাচ্ছিল যে যাবে না যাবে না করছিল দিদি বাড়ি যাবে না তো আজকে তুমি বলে দাও না না বলে দাও দিদিকে কে বলো যাবে না দিদিকে বলে দাও যাবে না নুহিরও মন খারাপ হয়ে গেছে দিদি বাড়ি যাচ্ছে বলে দুজনকে নিয়ে বড় ঝামেলা উল্টে হচ্ছে আমরা দুজন কথা বলতে পারলাম না ও চলে যাচ্ছে চলে যাচ্ছ কেন বাবু থাকো এখানে খাবে এখানে ভাগ খাবে থাকো হ্যাঁ ও যাবে না ও যাবে না বলে কাঁদছে ঠিক আছে ঠিক আছে এখন যাবে না যাবে না আচ্ছা যেতে হবে না তুমি থাকো তো মা বোমাইছ না

টাটা রুহিও এদিকে টাটা করছে আর আইরাও এদিকে টাটা করছে বাই 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 আর রুহির নাম নাইরা ওর মামা রেগেছে তাহলে নাইরা বলে ডাকলে তো দুজনের আইরা আর নাইরা হ্যাঁ আইরা আর নাইরা ও বলে যাচ্ছে আসি আচ্ছা বাবা আসো ও সোনা আমার আসো আবার আসবে হ্যাঁ একটা হাবি খাই একটা হাবি বাইরি আজ পরে আসবে আবার ঠিক আছে আবার দেখা হবে আচ্ছা ঠিক আছে বাড়ি যাওয়ার জন্য পেরিয়ে পড়েছে দেখো তুমি যাবে হ্যাঁ বলে দিয়েছে আমরা এখন যাচ্ছি নাহিদকে একটু এগিয়ে দিতে আর রুহি যাচ্ছে আর দিদুনির বাড়ি না গো তোমার তোমার সাথে যাবে রুহিও ভাবছে যেও বেড়াতে যাচ্ছে ওর জন্য খুব খুশি হয়েছে হ্যাঁ খুশিভাবে যাচ্ছে দেখো বাবুকে হ্যাঁ আজকে আবার এবার ঘুম পেয়ে গেছে আর আমি ওকে বলছি মামা খেয়ে ঘুমাবে তো খেয়ে ঘুমাবে তো বাবু বলছে হুম হুম বলে যাচ্ছে সমানে কিন্তু আসলে সেটা করবে না এখন গিয়ে সোজা একটু ঘুমাবে দশ পনেরো মিনিট ঘুমিয়ে নেবে তারপরে উঠেও খাবে তাই তো সব বলতে শিখে গেছে মেয়েটা গো তবে হ্যাঁ আজকে রুহির শরীরটা না অনেকটা ভালো আছে কালকে থেকে ডোজগুলো একটু বাড়িয়ে দিয়েছি ডোজগুলো বলতে যে কাশিটা হচ্ছিল ওটার যে ইনহেলারটা আছে না সেটার ডোজটা একটু বাড়িয়ে দিয়েছি দুটো পাফ করে দিয়েছি ওটা একটা হতো তারপর দেখছি রুহির কাশিটাও অনেকটা কম আছে আর শরীরটা অনেকটা ঠিকই আছে বাট তাও আজকে একবার ওকে যে ডক্টর দেখায় ওখানে গিয়ে একবার দেখিয়ে নেবো ফেলে রাখতে চাইছি না আর অনেক দিন ধরেই ওষুধগুলো চলছে তো একবার সাজেশানটা নিয়েই আসি যে কি বলছে কালকে সত্যি বলতে কালকে ডাক্তার দেখা থেকে ভুলই হয়েছিল মনে হচ্ছিলো যে হয়তো কিছু সাজেশন পাবো কিন্তু সেটা ঠিকঠাক পেলাম না মনে হলো তাই যেখানে দেখাই সেখানেই ওকে দেখাবো একবার বলতে বলতে আমরা বাড়িও চলে এসেছি এবার ওকে একটু ঘুম পাড়াই নয়লার খাওয়া দাওয়া করবে না আমরা এদিকে রেডি হয়ে গেছি ডাক্তার দেখাতে যাবো বলে রুহিকে আর ওইদিকে দিদুনও রেডি হয়ে বাড়ি যাচ্ছে আজকে একদিনই রইলো এবারে দিদুন বেশি দিন থাকলো না কারণ দাদুর ওইদিকে অসুবিধা হচ্ছে তো বারবার দাদু বাড়ি চলে আসতে বলছিল দিদুন আর থাকলো না এত জোরজার করলাম রেডি হয়ে বেরিয়ে পড়েছে দেখো আর রুহি আজকে সবাইকে আর কি বাইরে ছাড়তে যাচ্ছে ওইখানে তখন গেল মাসিমারিকে ছাড়তে তারপরে নিজেও একটু বেরিয়ে আসলো এখন আবার বম্মাকে ছাড়তে যাবে বলে গেট খুলতে বলছে তুমি খোলো গেট খোলো তুমি পারবে এটা খুলতে লোহার গেট এটা কিন্তু খুলতে পারবে না রুহি রুহি এদিকে কিছুতেই ছাড়বে না ও এখন মাকে এগোতে যাবেই আসলে মেন উদ্দেশ্য হচ্ছে ওই দিকটা দিয়ে আর কি ঘুরতে যাবে আমিও রেডি হয়ে গেছি রুষিও রেডি হয়ে গেছে শুধু রুষির জিনিসপত্রগুলো ভরা বাকি আছে তো বম্মাকে একটু আগে এগিয়ে দিয়ে আসুক তারপরে না হয় রেডি করবো আবার গিয়ে এদিকে অভিভাব ফোন করছিল তো ওকে উঠিয়ে দিলাম চলো বম্মা আসছে তো পিছনে আবার দেখাচ্ছে যে বম্মা পিছনে আসছে নাকি বাম্মাকে টাটা বলেছ টাটা বলেছ বলছে টাটা কেন বলবো আমি যাচ্ছি তো বম্মার সাথে হ্যাঁ বাম্মাকে টাটা বলে চলো আর যেতে হবে না যাও চল যাও হ্যাঁ আসছি ভাই চল যাও হ্যাঁ চল যাও আমরা রে গোবনা এবারে আমরা ঘরে যাই টাটা রুহির আর মন চাইছে না যে বম্মাকে ছাড়ি আসলে এবারে বম্মার সাথে খুব ভালো ভাব হয়ে গেছিল কিছুতেই এবারে আর বম্মাকে টাটা বলতে মন চাইছে না আর বম্মা ওখানে এখনো দেখো দাঁড়িয়ে আছে এখনো যায়নি আর না বাবু বম্মা যাচ্ছে বলে মন খারাপ আ বাবু এমনি করে না চলো ঘরে চলো রেডি হব চলো আবার যেতে হচ্ছে কাঁদছে দেখেছ কাল রাতেও সেম করছিল কি কান্না হাঁপু দিদা বম্মাকে

আসো আমার কাছে চলে এসো বামা বাড়ি যাক এবার আমার কাছে আসতে চাইছে দাঁড়াচ্ছি না টাটা নইলে আবার কাঁদবে এদিকে রেডি হয়ে বেরিয়ে পড়ি আজকে আবার উইকে নিয়ে বেরিয়ে পড়ির জন্য না আজকেও চেক জন্য আপের জন্যই আর তারপরে হচ্ছে কি বলতে আজকে একটু সন্ধ্যা সন্ধ্যা যাচ্ছি মানে প্রত্যেকদিন গিয়ে অতক্ষণ ওয়েট করতে হয় তো আমি যে বিকাল হয়ে গেছে সন্ধ্যা হতে চললো এখন বেরোচ্ছে তাও জানি না কখন হবে কিংবা আজকে আদৌ হবে কিনা অনেক দেরিতে নামছিল আমাদের না অনেক দেরিতে অনেক লস্টের দিকে একবারে দেখি এই সময় যেতে বলেছে তো আমি ফোন করেছো দেখা আর রুহিত এখানে প্রচুর এক্সাইটেড হয়ে যাচ্ছে যে আবার আমাকে ঘুরতে নিয়ে যাচ্ছে ওর তো দারুণ মজা সেই থেকে লাফিয়ে লাফিয়ে ব্যাগের মধ্যে ঢুকে পড়ল যে দাঁড় একটু পরে ঢুকেবো হবে না এখনই ঢুকবে আমরা বাড়ি চলে এসেছি অনেকক্ষণ হয়ে গেছে আর আজকে না ডাক্তার দেখানো হয়নি প্রচুর ভিড় ছিল আর আমাদের নাম যেরকম বলেছিলাম যে সবার লাস্টে আছে তো আস্তে আস্তে প্রায় দশটা সাড়ে দশটা বেজে যেত আর রুহিকে নিয়ে অতক্ষণ থাকতে চাইছিলাম না কারণ অতক্ষণ থাকলে পরে রাতের দিকে আসতে আরও ঠান্ডা হয়ে যাবে ওয়েদার তখন রুহির আরও অসুবিধা হবে তো আমরা আবার কালকের জন্য নাম লিখিয়ে আসলাম আজকে বাড়ি চলে এসছি আর বাড়ি এসে দেখো রুহি এখানে ঘুমিয়ে গেছে ও নিচে শোবে না কিছুতেই এখন কোলে শোবে তো অনেকক্ষণ ঘুমাচ্ছে এবার দেখে ওকে নিচে শুয়ে দিই আর এখন বাজে প্রায় সাড়ে আটটা রুই এখনও ঘুমাচ্ছে এসে আর কিছু খেলো না বাইরে ঠান্ডা হাওয়াটা লেগেছে তো ওর মনে হয় একটু অসুবিধা হচ্ছে এখন তো একটু ঘুমিয়ে নি ঘরে আবার গরম আছে ঘামছে এখন আবার তো হয়তো খানিকক্ষণ পর আবার ঠিক হয়ে যাবে রাতে উঠে হয়তো খাবে অনেকক্ষণ প্রায় এক দেড় ঘন্টা হয়ে গেলো রুহি ঘুমাচ্ছে তো দেখা যাক তবে আজকে কাশিটা তো ওর অনেকটাই কম হচ্ছিল হয়তো হাওয়াটাতে বেরোনোর ফলে ওর একটু কিছু প্রবলেম হচ্ছে আজকে ভেবেছিলাম যে ডাক্তার দেখানো হয়ে যাবে তো কিছু একটা সাজেশন পাবো বুঝতে পারবো কিন্তু সেটাও হলো না ঠিক আছে কালকের জন্য ওয়েট করতে হবে কিছু করার নেই অতটা রাতে রুহিকে নিয়ে আসা আমাদের পক্ষে পসিবল ছিল না প্রচণ্ড ঠান্ডা হয়ে যাচ্ছে রাতের ওয়েদারটা রুহি এদিকে ঘুম থেকে উঠে গেছে আর ঘুম থেকে উঠে সেই লেভেলের ওর বদমাসি হচ্ছে সেই থেকেই একটা একটা জিনিস এখন ওর মনে পড়ছে যে এই জিনিসগুলো চাই এটা দিয়ে গান বাজে হ্যাঁ গান শুনবে এইটা এখন চাই ওর

রুহিদা সুন্দর সুন্দর চালাতেই হবে মনে হচ্ছে রুহিদা সুন্দর সুন্দর স্টেপ শিখেছে না এখন দেখাবো তোমাদেরকে তো দাঁড়া মা চালিয়ে দিচ্ছি এই হচ্ছে রুহির অবস্থা এখন অনেকটা ঠিক আছে আর গুলো চলছে তো ওর জন্য আজকে দেখি দেখছি কাশিটা কমে গেছে অনেকটাই তো মাঝে মাঝে হচ্ছে খুব যে হচ্ছে তা নয় কালকে যেমন খুব ঘন ঘন হচ্ছিল আজকে রাতেও খেলো না মানে জোর করে একটু খাওয়ানোর চেষ্টা করছিলাম খেলো না দু চামচ খেয়ে শরীরটা ভালো লাগছে না আর জোর করলাম না টু টুন টু টুন টুন টু টুন টু টু বলছে গান চালা তোমাকে করলে হবে না

তো রুহিত ডান্স কেমন লাগলো তোমরা সবাই কমেন্টে জানাও আর এই ব্লগটা এখানে এন্ড করছি যারা এখনো সাবস্ক্রাইব করনি তাদেরকে সাবস্ক্রাইব করো আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না গুড নাইট সবাইকে গুড নাইট বলে দাও গুড নাইট টা টা গুড নাইট আচ্ছা একটা হাম্পু একটা হাম্পু হাম্পু দাও একটা হাম্পু দি দিছো